মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান রিপাবলিকান দলের রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান, হাওয়াইয়ের যে কংগ্রেসম্যান এসেছেন বাংলাদেশে তিনি হচ্ছেন ডেমোক্রেট দলের অ্যাড কেস, এই দুইজনের আশা উপলক্ষে বাংলাদেশের বড় রাজনৈতিক দল তিনটি, যে তিনটিকে নিয়ে মানুষের মাথা ব্যথা বেশি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তিনটিকে এক করতে পেরেছেন এই দুই কংগ্রেসম্যান এবং পিটার হ্যাস এক টেবিলে। লাভের লাভ এটুকুই, আশার আলো এটুকুই যে এই যেখানে ধরেন মুখ দেখা দেখি বন্ধ, কথাবার্তা বন্ধ, সেখানে জেনে বুঝে অন্যরা থাকবেন, প্রতিপক্ষ থাকবেন, শত্রুপক্ষই থাকবেন বলেও তারা যে গিয়েছেন, তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, বলা হচ্ছে যে মধ্যম সারির নেতারাও গিয়েছেন, এটা একটা আমরা পজিটিভ সাইন বলে মনে করি। কিন্তু শেষ তো যা হয়েছে সেটা যে লাও সেই কদু, সোজা বাংলায় বললে কি হয়েছে, আওয়ামী লীগ বললো যে বসা বসে সমঝোতার কোনো রাস্তা নেই, ক্লিয়ার কাট, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং মার্কিন সিনেটর অ্যাম্বাসেডর তাদের সামনে বলে এসছেন যে ওরা তো চায় আমাদের পদত্যাগ, পদত্যাগের পরে নির্বাচন করবে, সুতরাং সমঝোতার রাস্তা নেই। আর বিএনপির দিক থেকেও বলা হয়েছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন টির্বাচনে যাবো না, ক্যারটেকার ছাড়া নির্বাচনে যাব না, সো দ্যাট ক্যারটেকার প্রসঙ্গ ছাড়া আলাপের কোনো জায়গায় নেই, ফলে আমরা যেটা বলছি যে লাও সেই কদু। একটা জায়গায় জাতীয় পার্টি তার অবস্থান ক্লিয়ার করে ফেলেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত কিছুদিন ধরে অনেক কিছু কথাবার্তা বললেও তারা মোটামুটি যেহেতু বিদেশি বসদেরকে বলে এসছে, বিদেশি কূটনীতিকদের, যে তারা আগামী নির্বাচনে অংশ নেবে, তার মানে ধরে নেওয়া যায় যে তারা বর্তমান সরকারের অধীনেই এবং বর্তমান সংবিধানের অধীনেই তারা আগামী নির্বাচনে অংশ নেবে, এটা তারা তাদের বিদেশি বন্ধুদেরকে কথা দিয়ে এসছেন বা তাদের সামনে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। এবং একই সঙ্গে হিসাব মিলানে এটাও মেলানো যায় যে বিএনপির চলমান আন্দোলনে বা বিএনপির আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি হয়তো ঐক্যবদ্ধ হবে না, বা জাতীয় পার্টি হয়তো যুগপদ আন্দোলন বলতে যেটা বোঝায় সেটাই তারা যাবে না, এটা মোটামুটি, এই কথা যদি ঠিক থাকে যে তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে। এর আগের দিন জানিয়েছি যে জাতীয় পার্টি 200 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। এই জায়গায় জাতীয় পার্টি নিয়ে আমরা একটা ভিন্ন কন্টেন্ট করব, তার আগে আপনাদেরকে একটু বলি যে বাংলাদেশে আগামী দিনে, আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কি মেঘ আসতে পারে আকাশে, সেই মেঘে বজ্র সহ বৃষ্টি না ঘূর্ণিঝড় না তুফান না টাইফন, এইটা এইসব আলাপ আলোচনার উদ্যোগ যদি গোড়াতেই মারা যায়, গোড়াতেই এগুলো একেবারে নস্যাৎ হয়ে যায়, তাহলে আর মানুষের বুঝতে বাকি থাকে না। কারণ দুই দলই এখন ধরেন বৈদেশিক, যারা আমরা যদি ধরে নেই যে বৈদেশিক বন্ধু মিত্র, তাদের স্বার্থে হোক যে কোনো কারণে হোক, তারা বাংলাদেশে একটা স্থিতিশীল গভর্নমেন্ট চায়, এটা তাদের স্বার্থেই। এই স্থিতিশীল গভর্নমেন্টের জায়গায় এখন বিদেশি বন্ধুরা যখন এই বড় বড় রাজনৈতিক দলগুলোর উপর থেকে তাদের হাত বা ছায়া তুলে নেবে, সরাসরি তুলে নেবে, এবং তখন যখন মাঠের খেলাটাই সবচেয়ে বড় খেলা হয়ে উঠবে, ওই যে ওনারা থেকে থেকে বলেন না খেলা হবে খেলা হবে, এই খেলাটা যদি শুরু হয়ে যায় তাহলে আমার ধারণা ফলাফল কোনো রাজনৈতিক দলের জন্যই ভালো হবে না। এবং সেটা যে ভালো হবে না এটা আমরা জনগণ বুঝি, আমরা জনগণ তাদের এইসব আচার ব্যবহার একে অন্যকে ডেকেছে, রে ভাই এক জায়গায় বসেছো, ওখানে গিয়ে তো ওই যে মঞ্চে যেসব বলো একজন আরেকজনকে কিলাকিলি গুতাগুতি করো নাই, দেখে আরেকজন আরেকজনের চুলাচুলি করো নাই, কথা বলেছো, আলোচনা করেছো, আলোচনার পথ খোলা রাখতে সমস্যাটা কোথায়, সেই পথ দুই দল একত্রে বন্ধ করে দিচ্ছেন, এটার চেয়ে হতাশাজনক, এটা হচ্ছে দুঃখজনক, আসলে কেউ নেই। আর আমরা কিছু জনতা আছি যারা অন্ধ, চোখের চশমা পরে আমরা জানি, আমাদের দেশেরই মানুষ, আমি যদি বিএনপি করি, আওয়ামী লীগ যে লোকটা করে তার সাথে আমি উঠি বসি খাই, বিয়েতে যাই, পার্বণে যাই, ঈদে পার্বণে কোলাকুলি করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ওকে আমি একেবারে চিরশত্রু, যে তার তার কোনো ছাড় নাই। এবার যে লোকটা আওয়ামী লীগ করে সেও বিএনপির ক্ষেত্রে এই মন মানুষের কথা, এটা মুষ্টিমেয় সারা দেশে 16 কোটি মানুষের মধ্যে আমি বলি যে 40-45 লাখ, এই লোকগুলোর জন্য যন্ত্রণার আগুনে আমরা পুড়ে মরছি, দেশের মানুষ পুড়ে মরছে, আমাদের অর্থনীতি পিছু টান দিচ্ছে, সামান্য একটা জঙ্গিবাদ নিয়ে দুই দল ঝগড়া লেগে যায়, একদল বলে আছে একদল নাই, পুরো দস্তুর দেখা একটা জিনিস, আবার নিজেরা ক্ষমতায় গেলে জিনিসটাকে অন্যভাবে দেয়, তত্ত্বাবধায়ক সরকার যখন বিরোধী দলে থাকে তখন মাথার মুকুট হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার, এটা লাগবেই, এটা ছাড়া গণতন্ত্র হয় না, গণতন্ত্র পূর্ণ হয় না, আবার ক্ষমতায় গেলে বলে ধুর এটা তত্ত্বাবধায়ক সরকার, দেশে পাগল শিশু কোনটা আছে, সব আবল তাবল কথাবার্তা, সেই হতাশার সাগরে মানুষকে ভোগাচ্ছে অল্প কিছু মানুষ। আমার মনে হয় দেশের মানুষের এখন বোঝা উচিত আমি কি ভোট দেব, এই যে সামনে ভোট হবে বলে ভোট দিয়ে আমি কাকে নিয়ে আসব, তারা কি করেছে আমাদের জন্য গত 20-40 বছরে,
আমার বুঝে ধরে না, আপনাদের বুঝে ধরলে আপনারা নাচতে থাকেন, আমাদের আর নাচতে এখন ভালো লাগে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।